আমরা আজকে একটি ওল্ড পিসিতে উইন্ডোজ দিব। এটা উইন্ডোজ 7 আছে, কিন্তু এখন এটাতে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 দিতে বলছে ইউজার। তো আমরা উইন্ডোজ দেওয়ার জন্য প্রথমত বুট করে নিচ্ছি। প্যান ড্রাইভটি দেখেন আমরা এখানে লাগিয়ে নিছি। তো এটার F10 হচ্ছে বুট মেনু। আমরা এর বুট মেনুটি সেট করে নিছি ইয়াতে বায়োসে। তো এখন দেখেন বুট হচ্ছে। বুট হওয়ার সাথে সাথে দেখেন এটা একটা কি প্রবলেম করতেছে, মিট মিট করতেছে। ওকে, নেওয়ার সাথে সাথে এটা রিস্টার্ট নিয়ে নিচ্ছে। লোডিং হওয়ার সাথে সাথে এটা রিস্টার্ট নিয়ে নিচ্ছে। আমরা আরেকবারও ট্রাই করতেছি, দেখেন প্রবলেমটা কি হয়। যতবারই আমরা বুট নেই বা বুট দেই, এটা রিস্টার্ট নেয়, বারবার রিস্টার্ট নিয়ে নেয়। তো এখানে আমরা র্যাম চেঞ্জ করছি, দুইটা র্যাম আছে, একটা র্যাম দিয়ে ট্রাই করতেছি। দেন ডিভিডি খুলে ফেলছি, আদার্স যত অপশন আছে সবগুলো অপশন। এই র্যামটা গরম হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এই র্যামটাকে চেঞ্জ করে আরেকটা র্যাম, এই পাশে যে র্যামটা আছে সেই র্যামটা দিয়ে দিব, দেখি যে র্যামের কোনো প্রবলেম কি না। মানে স্টেপ বাই স্টেপ আমরা একটার পর একটা চেক করতেছি এবং আপনাদের দেখাচ্ছি। আবার আমরা বুট করতেছি। ওকে, এখানে মেমোরি সাইজ ডিক্রিজ বলতেছে, র্যাম আমরা খুলে ফেলছি বিদায়। তো দেখেন আবারও বুট করছি। বুট করার পরে আমাদের বুট কন্টিনিউয়াসলি হচ্ছে, দেখেন সেম প্রবলেম, এখানে সেম প্রবলেম, আবারও রিস্টার্ট নিয়ে নিচ্ছে, সেম প্রবলেম। তো আমরা র্যামটাকে, র্যাম দুইটাকে ওয়াশ করে লাগাইছি এবং হার্ড ডিস্কটাও চেঞ্জ করে দিছি। ওকে, দেন আবার ট্রাই করতেছি। যতগুলা স্টেপ ট্রাই করা যায় আমরা ট্রাই করে নিচ্ছি। তো এখন দেখেন আমরা আরেকটা হার্ড ডিস্ক নিছি। হার্ড ডিস্কটা নিয়ে তারপরে আমরা ট্রাই করতেছি যে আমাদের হার্ড ডিস্কে কোনো প্রবলেম আছে কিনা, হার্ড ডিস্কটাতে কোনো প্রবলেম আছে কিনা। পাওয়ারটা দিয়ে আমরা আবার অন করতেছি। ওকে, দেখি সেম প্রবলেম হয় কিনা। সেম প্রবলেম। ওকে, তো আমরা আমাদের যে প্যান ড্রাইভটা আছে, যে বুট করা প্যান ড্রাইভটা আছে, সেই প্যান ড্রাইভটা আমরা চেঞ্জ করে নিছি। আরেকটা প্যান ড্রাইভ দিয়ে ট্রাই করতেছি। এই প্যান ড্রাইভেও সেম প্রবলেম করতেছে। ওকে, দেন আমরা আগের প্যান ড্রাইভগুলো আমরা UEFI মোডে বুট করছি এবং এখন আরেকটা নতুন প্যান ড্রাইভ নিছি, যেটার মধ্যে আমাদের উবুন্টু আছে। আমরা ভাবছিলাম যে 8 আছে, 8 নাই, উবুন্টু আছে। এই উবুন্টু আমরা সেট আপ দিচ্ছি এবং উবুন্টু কিন্তু সেট আপ হয়ে যাচ্ছে। ওকে, উবুন্টুটা সেট আপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো সিস্টেম অনুযায়ী এই উবুন্টু সেট আপটা দেখে ফেলতেছেন বা উবুন্টু আপনারা কীভাবে সেট আপ করে সেটাও দেখতে পাচ্ছেন। তো উবুন্টু সেট আপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে যে আমার যে প্যান ড্রাইভগুলো ছিল, আগে যে দুইটা প্যান ড্রাইভ আমি ইউজ করছি, সেই প্যান ড্রাইভ দুইটাতে আমার প্রবলেম আছে। এখন উবুন্টুর যে প্যান ড্রাইভটা আছে সে থেকে কিন্তু অলরেডি আমাদের সেট আপ নিয়ে নিচ্ছে। তার মানে আমি ধরতেই পারি যে আমাদের যে UEFI মোডে বুট করা ছিল সেটা থেকেই কোনো প্রবলেম করতেছিল। আমাদের র্যাম, হার্ড ডিস্ক, ক্যাবেল, এগুলো ইন্টারনালি কোনো প্রবলেম নাই। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা কমপ্লিটলি আমাদের উইন্ডোজটা হয়ে যাচ্ছে। দেখি আমি পরবর্তী
এই ভিডিওর সাথে অ্যাড করে দিব লিগেসি বুটটা যেটা করা হয়েছে সেটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কয়েকটা প্যান ড্রাইভ ইউজ করছি, যেখানে ইউএফআই মোডে প্যান ড্রাইভগুলো ছিল। তো এখন আমি আরেকটা লিগেসি মোডে এখন নতুন প্যান ড্রাইভে উইন্ডোজ বুট করে নিছি। তো এখন এই প্যান ড্রাইভ দিয়ে আমি এখন উইন্ডোজটা করব। দেখেন উইন্ডোজটা কমপ্লিট হয় কিনা দেখাচ্ছি, কারণ আমাদের সকল কম্পোনেন্টগুলা ভালো ছিল। আমরা যেগুলো চেক করছি প্রত্যেকটা ডিভাইসই আমাদের ওকে আছে বা ওকে ছিল। এখানে উবুন্টু কমপ্লিট হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। আমরা উবুন্টু থেকে এখন উইন্ডোজ 8 করব। ওকে, রিস্টার্ট। তো এখন দেখেন আমরা বুট করতেছি, অটোমেটিকলি বুট হবে কারণ আমরা অটোমেটিকলি সেট আপ করে রাখছি বায়োসে। দেখেন এখন কিন্তু লোডিং হয়ে উইন্ডোজ 8 32 বিট দিব, যেহেতু ওল্ড পিসি। তো এখন লোডিং হচ্ছে, এতক্ষণ কিন্তু লোডিংয়ের সময় রিস্টার্ট নিয়ে অফ হয়ে যেত, এখন কিন্তু লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন কমপ্লিটলি লোডিং হয়ে গেছে। দেখি, ওকে, আমাদের লোগো কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন। তো আশা করি উইন্ডোজও হয়ে যাবে। আগের যে প্রবলেমগুলো ছিল, বারবার রিস্টার্ট নিচ্ছিল, বারবার রিস্টার্ট নিচ্ছিল, প্যান ড্রাইভ বদলালাম, র্যাম চেক করলাম, হার্ড ডিস্ক চেক করলাম, কিন্তু আমাদের র্যাম হার্ড ডিস্ক সবই ঠিক আছে। ওকে, নাও দেখতে পাচ্ছেন ওল্ড পিসি এটা। তো আমরা নেক্সট উইন্ডোজে চলে যাব, প্যান ড্রাইভ চেঞ্জ দেখতে পাচ্ছেন উইন্ডোজ। এখান থেকে উইন্ডোজ আপনারা অপশনগুলো বেছে নেবেন। ওকে, আমরা স্কিপ দিস স্টেপ, আমরা অটো পার্টিশন চাই না, আমরা ম্যানুয়াল পার্টিশন করব। অটো পার্টিশন দিলে আপনার ডাটা সব মুছে যাবে। সো আমরা ম্যানুয়াল পার্টিশন দিয়ে আমাদের যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্ক আমরা নিজেরা শুধু সি ড্রাইভটা ফরম্যাট করব। ফরম্যাট করে দেন, এখনো লোডিং হচ্ছে, সেট আপ ইজ স্টার্টিং। ও, আমার হার্ড ডিস্ক দেখাচ্ছে না, দেখেন আমার হার্ড ডিস্কটা শো করতেছে না। তো আমি এখন এই কেবলটা চেঞ্জ করে দিছি, ডিভিডির কেবলটা এটা হার্ড ডিস্কের মধ্যে লাগাই দিছি, দেন আমি আবার বুট করব। ওকে, দেখেন যে বুট করার পরে আমাদের কিন্তু হার্ড ডিস্কটা পেয়েছে, ও, এবং উইন্ডোজ হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।